Hi everyone, welcome back to my new vlog. So ajker vlog ta ektu shorir kharap niye karon biye barite khub moja korechi anondo korechi ebar to ektu bhuktei hobe tai eshe eshe chele ami ektu hotat korei oshustho hoye porechi ei je dekhcho ektu age chele ke dekhiye elam egulo or oshudh cheler o khub shorir kharap hotat korei jor hate paye khub byatha এই যে এত ওষুধ দিয়েছে ওকে, এবার ওইটুকু বাচ্চাকে এত ওষুধ খাওয়ানো যে কি চাপের ব্যাপার, বিশেষ করে ঘুম থেকে উঠে দেখে ওষুধ, একটার পর একটা ওষুধ, এবার ওর স্কুলও থাকে, কিভাবে এতগুলো ওষুধ যে খাওয়াবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সুস্থ করতে গেলে তো খাওয়াতেই হবে। যদিও বা বিয়ে বাড়িতে আমরা যে খুব ঠান্ডায় ঘুরে বেরিয়েছি তাও নয়, তবুও লেগে গেছে ঠান্ডা, যাই হোক কোনোভাবে লেগেছে। এখন ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি, এবার খাবারটা খাইয়ে দেবো। আমি ওর জন্য এখন রুটি নিয়েছি, ও রুটি আর আলু ভাজা খেতে খুব ভালোবাসে। যেহেতু শরীর খারাপ তাই বেশি রুটি খেতে পারছে না, তাই একটা গোটা একটা অর্ধেক রুটি নিয়েছি। আরও আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসে, তাই মা আলু ভাজা করে পাঠিয়ে দিয়েছে, মানে আমার মায়ের কথা বলছি, জানে শরীর খারাপ তার জন্য। এখন রুটি নিয়ে আমি চললাম, ওকে খাওয়াবো, দেখি কতটা খেতে পারে। আর আমারও খুব শরীর খারাপ, সেই জন্য আমি চাদর ঢাকা নিয়ে বসে আছি, যদিও বা গরমও লাগছে এক আধবার। তো রাতের মেনুতে আছে মাছের ঝাল, ডাল, তরকারি, আর এখানে ছেলের মাছ ভাজা রাখা আছে। তবে রুটি দিয়ে মাছ ভাজাটা খাইয়ে দেবো। আবার শুধু রুটি খেতে চায় না, হয় ডিম চায়, না হলে মাছ চায়, নাহলে চিকেন। তো মাছ ভাজা দিয়েই খাইয়ে দিই রুটিটা, তারপরে আবার অনেক ওষুধ আছে সেটাও খাওয়াতে হবে। তো ছেলেকে এবার খাইয়ে দেব, কারণ ওর খাওয়ার আগে ওষুধ ছিল, খাইয়ে দিয়েছি। খাওয়ার পরও অনেক ওষুধ আছে, তাই আগে খাইয়ে দিই, তারপর ওষুধগুলো খাইয়ে দেব, তারপর তোমাদের সাথে কথা বলবো ফিরে। তো সঙ্গে থাকো বন্ধুরা, এখন ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে। তো এবার আমাকেও খেতে হবে, কারণ আমারও অনেক ওষুধ আছে, তাই আমি বয়স্ক মানুষের মতো চাদর ঢাকা নিয়ে বসে আছি। এখন সবাই দেখছি চাদর সোয়েটার ইউজ করছেন, আর আমাকে চাদর সোয়েটার ইউজ করতে হচ্ছে, মানে না সোয়েটার চাদর নিলে খুব ঠান্ডা লাগছে, আসলে ভিতরে ভিতরে জ্বর আছে। তো আমিও রুটি খেয়ে নিচ্ছি, মুখে একদম স্বাদ নেই, তাও বাধ্য হয়েই খেতে হচ্ছে। এরকম সিচুয়েশন হলে খুব বিরক্তিকর লাগে, না ঠিকঠাক খাওয়া যায়, না ঠিকঠাক পেট ভরে, আবার খিদেও লেগে থাকে, তারপরে আবার নিজেকে রুটি বানাতে হয়, সেটা আরও বিরক্তির কারণ। কিন্তু কত আর কিনে খাবো, কেনা রুটি সেরকম হয় না, খুব পাতলা পাতলা হয়, বাড়িতে বানানোটা বেশ ভালো হয়, যখন পারি না তখন কিনেই খাই, এখন যেহেতু পারলাম তাই বানিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে বসে বসে ফোন দেখছে আর আমি খাচ্ছি। ওর খাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ ওই সময় ওখানে সবাই বসে টিভি দেখছিল, এই সময় আমি বসে আছি, তাই ভিডিওটা বানিয়ে নিলাম। আমার সত্যিই খুব ঠান্ডা পড়ছিল, চাদর ঢাকা নিয়ে আছি দেখে হয়। ওর যখন শরীর খারাপ হয় না তখন নিজেদেরও খুব খারাপ লাগে, ও এরকম যখন বদমাইশি করে চঞ্চল থাকে তখন মনে হয় যাক ছেলেটা তাহলে ভালো আছে, আর যদি কান্নাকাটি করে বিছানায় শুয়ে থাকে সেটা কি মা বাবার কখনো ভালো লাগে। এই যে দেখো কেমন বদমাইশি, একবার ওষুধ পড়িস ছেলে ঠিক হয়ে গেছে, বলতে গেলে ডাক্তারখানা যাওয়ার সঙ্গে সঙ্গে ও দেখছে ওর রোগ উধাও, ডাক্তারখানার নাম শুনেই ওর রোগ ভালো হয়ে গেছে। তো ভালো, যদি ডাক্তারখানা ঢুকতে না হয় তার আগেই সুস্থ হয়ে যায় সেটাই ভালো। দেখো আবার শুয়ে পড়লো, আমি এখন খেয়েই যাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না। আসলে রুটি চিবোতে একদম ভালো লাগে না, বিশেষ করে শরীর খারাপ বলে চিবিয়েই যাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার কাজ আমি সেরে নিয়েছি, এবার ওকে ওষুধ খাইয়ে দেবো, কারণ ওষুধ আছে তাই একসঙ্গে তো দেওয়া যাবে না, মিনিমাম দু তিন মিনিট পরপর দিতে হবে, তাই কাজগুলো সেরে নিলাম, এবার বসে বসে ওকে ওষুধগুলো খাইয়ে দেবো। মানে টাইমলি ওষুধটা খাওয়াতে হবে একটার পর একটা, সেই জন্য আমি খেয়ে নিয়ে কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার ধীরে সুস্থে ওষুধগুলো খাওয়ানো যাবে। আর এই যে গাড়িটা দেখছো সেটা আবার কেনা হয়েছে ঝোঁক করে, হঠাৎ অনেকদিন পর গাড়ির নেশা চেপেছে, যাই হোক কিছু করার নেই, দিতে তো হবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ওষুধ নিয়ে হাজির,
একটা ওষুধ খাই ফেলেছি আর একটা ওষুধ খাওয়াবো, মানে এই তো সময়, এই সময়টায় বিশেষ করে শরীর খারাপ হলে ওষুধ খাইয়েই যেতে হবে পর্ব। কিছুদিন একটু অসুবিধা হয়, তারপরে যখন অভ্যাস হয়ে যায় যে এরপর এই ওষুধটা তখন ঠিক খাওয়ানো যায়। তো এই যে দেখো, দেখে বোঝা যাচ্ছে চোমুখগুলো কেমন হয়ে গেছে ও, ওর ভালোই শরীর খারাপ। আমি আবার ডেকে ওষুধটা খাইয়ে দেবো, কারণ আমাকে নিজেকেও ওষুধ খেতে হবে। চোমুখটা কেমন হয়ে গেছে এক রাতেই, তো উনি এখন ফোনই দেখে যাচ্ছেন। ছেলেকে সব ওষুধ খাইয়ে দিয়েছি, এবার আমি ওষুধ খেয়ে নেব, তারপর একটু শোবো, কারণ সকালে স্কুল, তাই ওষুধটা খেয়ে নিলাম। কারণ ওর খেয়াল আমি রাখবো, কিন্তু আমার খেয়াল তো আমাকে নিজেই রাখতে হবে, তাই নিজেও ওষুধটা খেয়ে নিলাম। এবার চুপটি করে শুয়ে পড়বো, কারণ শরীর আর চলছে না। সন্ধেবেলায় ছেলেকে ডাক্তার দেখিয়ে এসে রুটি বানানো খাওয়ানো, তারপরে বাদবাকি কাজ কমপ্লিট করে তারপর এবার নিজের জন্য একটু সময় বের করলাম। ওষুধ খেয়ে নিয়েছি আর একটা ওষুধ আছে, তারপর চুপটি করে শুয়ে পড়ব। শুধু চুপটি করে শুয়ে পড়ব না, রীতিমতো ঢাকা নিয়ে শুয়ে পড়ব। এই যে দেখতে পাচ্ছ আর একটা ওষুধ, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো এই ওষুধটা আমাকে 10 দিন খেতে হবে। ওষুধটা দেখেই ভয় লাগছে, এত বড় সাইজ। তো দেখা যাক এখন খেয়ে কতটা আমি সুস্থ হই। আর এরকম অসুস্থতায় তো অ্যান্টিবায়োটিক খেতেই হবে, না হলে সুস্থ হওয়া সম্ভব না। তাই আমি শুরু করে দিলাম ওষুধটা খাওয়া। এই ভিডিওটায় আমি কথা বলেছি, কিন্তু আমি কথাটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ আওয়াজটা থেকে থেকে একবার করে বসে যাচ্ছিল, সে ফ্যাস ফেসে গলা যেটা বলে সেটা হয়ে যাচ্ছিল। তাই আমি আমার সাউন্ডটা মিউট করে দিয়েছি বাধ্য হয়ে, শোনাতে পারলাম না, কারণ কথা বলতে গেলেই থেকে থেকে গলার আওয়াজটা কেমন একটা হয়ে যাচ্ছে, বারবার গলাটা কেশে কেশে এভাবে ঠিক করতে হচ্ছে, তবে তাই বাধ্য হয়ে বন্ধ করে দিলাম আওয়াজটা। হাই ফ্রেন্ডস, এতক্ষণ একটু সময় পেলাম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পেলে ছেলেরও শরীর খারাপ আর আমিও ওষুধ খাচ্ছি। তো প্রথমে অসুস্থ আমি হয়েছিলাম, তারপরে হঠাৎ করে ছেলেরও খুব শরীর খারাপ, তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। সেটাও তোমরা দেখলে যে কত ওষুধ দিয়েছে, আর ওষুধ খাওয়াতেও হচ্ছে, ছোটো বাচ্চা তো নিজে তো খেতে পারে না, তো এখনও সমান খাইয়ে যেতে হবে যতদিন ওষুধগুলো না শেষ হয়। তো নিজের যা হয় ছেলের কিছু হলে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। যতই হোক বাচ্চা তো বেশ ছুটে বেড়ায়, খেলে বেড়ায়, বদমাইশি করে, তো এখন একটু চুপচাপ হয়ে গেছে। আশা করছি ওষুধ পড়লেই ঠিক হয়ে যাবে। তো অনেক বেঁচে গেছে, এখন 11টা বাজতে চললো, সব হয়েও গেছে। এবার ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি ভিডিও এডিটিং করব। তো আজকে ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারছি না, কারণ শরীরটাও খুব ভালো নেই, তাই ভালোও লাগছে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে এইভাবেই সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা।